দেশে সরে গিয়েছে লৌহ কপাট, তারপরে জহির কার্নিভালে সাধারণ মানুষ সরাসরি যাব। আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে। এলিনা, সাধারণ মানুষের ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। স্বতঃস্ফূর্ত উপস্থিতি কতখানি চিকিৎসকদের এই জহির কার্নিভালে। মুখ্যমন্ত্রী দোকান কাটা, দোকান কাটা, লজ্জা করম, কুনালগ্রস্ত একটা চোর, নিজেই চোর, জেলে ছিল। কি বলছে সরকার? এখানে 163 ধারা জারি করে দেওয়া হলো পুলিশের তরফ থেকে, কোর্টে যেতে হলো, কিভাবে দেখছেন? সরকার ভয় পেয়েছে, সরকার ভীষণ ভয় পেয়েছে মানুষের এই স্বতঃস্ফূর্তে, তার জন্য এই অবস্থা। জনগণের কার্নিভাল হবে যতদূর চোখ যায়। সাধারণ মানুষ নিজেদের মতো করে আসছেন, এখানে কোনো VIP চেয়ার নেই, এখানে কোনো এয়ার কুলার নেই, এখানে কোনো প্যান্ডেল নেই, কিন্তু মানুষ বলছেন এটাই কার্নিভাল। ছবি দেখুন, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই মুহূর্তে ছবি। ছবি দেখানোর চেষ্টা করি ওয়াসিম আহমেদ, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করবো তারা। কি বলবেন, একদিকে সরকারের কার্নিভাল আর একদিকে জোয়ের কার্নিভাল, মানুষের কার্নিভাল? তোমার বিচার জন্য যে প্রকৃত যে দুর্গা, সেই দুর্গা চলে গেছে, তার বিচার চাই, এর বাইরে কোনো কথা বলতে চাই না। এই মুহূর্তে স্লোগানই করছে ছবি দেখানোর চেষ্টা করি মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন ডক্টর কিঞ্জল এই মুহূর্তে, এবং তারপর তারা এই মুহূর্তে স্লোগানিং করছে। ছবি দেখানোর চেষ্টা করি, মঞ্চের ছবিটা দেখাচ্ছে ওয়াসিম আহমেদ। আমরণ অনশন, রক্ত দেব, জীবন দেব, দিদির বিচার ছিনিয়ে নেব, এবং বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ছবি দেখানোর চেষ্টা করছি। ওয়াসিম আহমেদ যে ছবিটা তুলে ধরছে, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, মঞ্চের সামনে সাধারণ মানুষ জড়ো হয়েছেন, তারা স্লোগানিং করছেন, তারা কথা বলছেন। আমি এই মুহূর্তে একদম মঞ্চের সামনাসামনি যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে গার্ডেল খুলে দেওয়া হচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করি, গার্ডেল খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের। এই মুহূর্তে একের পর এক বক্তব্য সামনে আসছে, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবে, কখনো কিঞ্জল, কখনো আসাবুল্লাহ কথা বলছে, এই মুহূর্তে মানুষের সঙ্গে কথা বলছে। দাদা কি বলবেন, বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, কি বলবেন দাদা? মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর কোনো রিমান্ড নেই, ওদের পদত্যাগ করতে হবে, নাহলে জাস্টিস হবে না। আমি আরো ছবি দেখানোর চেষ্টা করবো, ওয়াসিম দেখাচ্ছে সেই ছবি, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই ছবিটা দেখে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে মানুষের পালসটা কি। আর এই ছবি নিয়ে আমরা ওয়াসিম ফিরবো, ওয়াসিম এই মুহূর্তে এই ছবি নিয়ে ফিরবো, কিন্তু এখন সবাই ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
আমরা।